আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা সবার প্রিয় শিং মাছের রেসিপি যদি এভাবে বেগুন দিয়ে রান্না করা হয় তখন খেতে কেমন লাগবে ভাবুন তো একটি সুস্বাদু রেসিপি হবে তাই না তো আসুন এই রেসিপিটি কিভাবে তৈরি হবে দেখে নিন প্রথমেই আমরা বেগুন টুকরো করে নিচ্ছি এই বেগুনগুলো দুইশো গ্রামের মতো হবে বেগুনগুলো টুকরো করে নিলাম দুই ইঞ্চির মতো লম্বা করে নিলাম এবার মাঝে টুকরো করে নিলাম সবগুলো পানিতে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো অনেকে ভাবতে পারেন এগুলো আবার দেখার বিষয় নাকি না বন্ধুরা দেখার বিষয় যে খুব একটা তা নয় তবে নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য পানি ঝরিয়ে নিলাম আধা চা চামচ লবণ দিলাম এবার রেখে দিচ্ছি তৈরি হবে শিং মাছ আর বেগুনের দোপেয়া পেঁয়াজা শিং মাছ পরিষ্কার করে নিয়েছি মাছের ভিতরে যে রকটি ছিল তাও বের করে নিয়েছি পানিতে ভিজিয়ে রেখেছি এবার পানি ঝরিয়ে নিয়েছি দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ আর দিচ্ছি আধা চা চামচ লবণ হলুদ লবণ মাছে মাখিয়ে নিলাম এবার পাত্রে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ এই তেলে হলুদ মাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এখানে দুইশো পঞ্চাশ গ্রামের মতো মাছের টুকরো আছে আমি মাছের মাঝের অংশ নিয়েছি আপনারা চাইলে সব অংশই নিতে পারেন মাছগুলো হালকা করে ভেজে নিলাম এই পাত্রে আবার তেল দিলাম এক টেবিল চামচের মতোই বেগুনের টুকরোগুলো ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো ভেজে নিলাম বেগুন যেন নরম হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তাই ঝটপট ভেজে নিতে হবে শিং মাছ আর বেগুন ভাজার সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে আবারও তেল দিলাম দুই টেবিল চামচ সেই সরিষার তেলই পেঁয়াজ কুচি দিলাম আধা কাপের বেশি পেঁয়াজ ভেজে নিচ্ছি দুই তিন মিনিট হবে এর মধ্যে ভাজাও হয়েছে সুন্দর ঘ্রাণও বের হচ্ছে এই সুন্দর ঘ্রাণটি পাওয়া যাচ্ছে সরিষার তেলের কারণে লবণ দিলাম অল্প করে এক চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ আর হলুদ গুঁড়া দিলাম এক চা চামচের একটু কম কারণ মাছে হলুদ মাখা আছে তাই এবার মশলাগুলো তেলে ভেজে নিচ্ছি ও এর মধ্যে আবার দিচ্ছি আদা রসুন বাটা দেড় চা চামচ প্রায় দুই মিনিটের মতো ভেজে নিলাম মশলা ভাজার ঘ্রাণ বের হচ্ছে খুব সুন্দর দিলাম পানি অল্প করে মশলাতে মিশিয়ে দিলাম আরও কিছুক্ষণ মশলা রান্না করে নিচ্ছি প্রায় এক দুই মিনিটের মতো মশলা রান্না করে নিয়েছি চুলার আজ কমিয়ে মশলার পানি শুকিয়েও গিয়েছে খুব সুন্দর রঙও হয়েছে ঘ্রাণও মজার বের হচ্ছে এবার দিচ্ছি পানি এক কাপ নেড়ে দিলাম ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছি ঝোল ফুটে গিয়েছে ভাজা মাছগুলো দিলাম আর দিলাম ভাজা বেগুনগুলো মাছ আর বেগুন নেড়ে মিশিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম রান্না থেকে যে মজার ঘ্রাণ বের হচ্ছে তা বলে বোঝাতে পারবো না আবারও তিন চার মিনিট পর ফিরলাম তবে চুলা রাজ মাঝামাঝি চেয়েও কমিয়ে রেখেছি দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এক চা চামচ নেড়ে মিশিয়ে দিলাম অল্প মশলায় অল্প সময়ে তৈরি করে নিতে পারেন বাঙালির প্রিয় শিং মাছ বেগুনের দোপেজা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে দিচ্ছি চার পাঁচটি কাঁচা পাকা মরিচ ঢেকে দিলাম তিন মিনিট পর ফিরলাম চুলারাচ অনেকটা কমিয়ে দিয়েছিলাম আবারও কিছুক্ষণ রেখেছিলাম এই রকম হলো শিং মাছ আর বেগুনের দো পেঁয়াজা অল্প মশলাতে সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল সময়ও কম লেগেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই